এটা এটা খুব বেশি কমন। ধরেন কোনো একটা সেলিব্রিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ধরেন একটা ফটো আপলোড করলো, ফর এক্সাম্পল নুসরাত ফারিয়া ধরেন, অথবা ফারিয়া আহমেদ না কে যেন আছে একটা, তো একটা মেয়ে ফটো আপলোড করলো কোনো একটা সেলিব্রিটি, সেখানে একেবারে হামলে পড়ে কমেন্ট করো, যত পারো গালাগালি করো। এটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, হচ্ছে বছরের পর বছর। মানে হচ্ছে যে কোনো একটা মেয়ে যদি একটা ফটো আপলোড করে, সেখানে যা ইচ্ছা তাই কমেন্ট করা যায়, যা ইচ্ছা তাই। এবং এই যে কথাগুলো আমি বলছি, এগুলো আমি দেখে বলছি বিভিন্ন সংবাদ মাধ্যমের নিউজ পোর্টালের যে ফেসবুক লিঙ্কটিং থাকে, সেগুলোতে গিয়ে যখন কমেন্ট বক্সটা দেখি, কমেন্ট বক্সগুলো, তখন এই জিনিসগুলো খুব স্পষ্ট হয়ে যায় যে একটা মেয়েকে আপনি চাইলেই বেশ্যা বলতে পারেন। একটা মেয়ে যদি, ফর এক্সাম্পল দিঘির কথা বলি, ওই মেয়েটা যে অভিনয় টভিনয় করে, তো একটা ফটো আপলোড করলো, সেখানেই আপনি মাগি বলে দিচ্ছেন, যা ইচ্ছা তাই বলে দিচ্ছেন। এটা এলো কোত্থেকে? মানে এই কালচারটা কোত্থেকে এলো? কালচারটা বছরের পর বছর আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলতে পারি, সামাজিক অবস্থার কথা বলতে পারি। ফ্যামিলির কথা যদি বলা হয়, যে কোনো একটা মেয়ে যখন কোনো একটা মেয়ের বিয়ে হয়ে গেল, এর মানে হচ্ছে সেই মেয়েটা আসলে পুরো একটা দখলকৃত সম্পদ হয়ে গেল তার হাজব্যান্ডের। তার হাজব্যান্ড যদি চায় তাকে টর্চার করতে পারবে, তাকে মারধর করতে পারবে, তাকে আবার দিন শেষে রাতে গিয়ে তাকে ভোগ করতে পারবে। এটা হয়ে আসছে, আমি আমার নেইবারহুডে দেখেছি, আমার রিলেটিভদের মধ্যে দেখেছি, ফ্যামিলিতেও দেখেছি, যে একেবারেই তুচ্ছ একটা ব্যাপারে সেখানেও মেয়েদেরকে টর্চার করা যায়। আপনি মারধর করতে পারবেন, তাকে মারতে পারবেন, তাকে দিয়ে কাজ করাতে পারবেন, তাকে দিয়ে সব কিছু করাতে পারবেন, এবং দিন শেষে তাকে আবার আপনি ভোগ করতে পারবেন। মেয়েদেরকে ইচ্ছা করলে গালি দেওয়া যায়, মেয়েরা চাকরি বাকরি করবে না, মেয়েরা আমাদের উপরে নির্ভরশীল থাকবে মোটামুটি, এবং তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রথমত আমাদেরকে জিজ্ঞেস করবে, আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করবে, এবং সিদ্ধান্তটা আমরাই দেব। মানসিকতাটা এখান থেকে এসছে, অর্থাৎ একটা নিয়ন্ত্রণ সংস্কৃতি, মেয়েদেরকে একটা নিয়ন্ত্রণ সংস্কৃতি, সেখান থেকে আমরা আমাদের এটা এসছে যে কোনো একটা মেয়েকে আমি চাইলে গালি দিতে পারি, কোনো একটা মেয়েকে চাইলে যা ইচ্ছা করতে পারি। টর্চারের কথাটা বলি, নেইবারহুডে যেটা আমি দেখতাম ছোটোবেলায় থাকতে, যে একটু এদিক সেদিক হয়েছে, প্রচণ্ড মারধর করা হচ্ছে, রিলেটিভদের মধ্যে দেখেছি, আগে বলছিলাম হয়তো, যে একটু এদিক থেকে সেদিকে গেলে একটা মেয়েকে গায়ে হাত তোলা যায়, আচ্ছা মতো পিটানো যায়। তো একটা মানুষকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে সেই মানুষটাকে আসলে মানুষের জায়গা থেকে যে কতটুকু নিচে ফেলে দেওয়া হয়, শুধুমাত্র সেই মানুষটাই জানে। আপনি এটা কল্পনা করে দেখেন যে কোনো একটা মানুষ আপনাকে একটা থাপ্পড় দিয়েছে, আপনাকে কোনো একটা মানুষ থাপ্পড় দিল, আপনার অনুভূতিটা কেমন হবে সেই সময়? অথবা আপনার ছোট ভাইয়ের সামনে, আপনার বোনের সামনে, আপনার গার্লফ্রেন্ডের সামনে আপনাকে কেউ একটা থাপ্পড় দিল, আপনার অনুভূতিটা কেমন হবে? এটা আসলে কল্পনা করা যায় না, এবং এটা কোনোভাবেই ডিসক্রাইব করা যায় না, কারণ এটাকে আসলে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, যে একটা মানুষকে শারীরিকভাবে নির্যাতন করা, লাঞ্ছিত করা, তাকে কতটুকু নিচে ফেলে দেয় পুরো জীবনের জন্য, তাকে একটা ট্রমার মধ্যে ফেলে দেয়। কোনো একটা মানুষকে যদি আঘাত করা হয়, এটা ছোটোবেলা হোক বা বড়োবেলা হোক, আজকে আমি প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে নিয়ে কথা বলছি, কিন্তু তাকে অত্যন্ত গহীনে ফেলে দেওয়া হয়, একেবারে নিচে মানসিকতার দিক থেকে, সে ট্রমাটা তার সারা জীবন থাকে। কিন্তু এটা আমাদের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, মেয়েদেরকে টর্চার করা। আমার বউ, আরে আমি তো টর্চার করতেই পারি, মানে একটু এদিক সেদিক হলে তো মারতেই পারি। কিন্তু এটা কিন্তু আবার উল্টো পুরোটা, অর্থাৎ আমি যদি ভুলটা করি, আমার স্ত্রী বা আমার গার্লফ্রেন্ড আমাকে একটা খামচি দিতে পারবে না, বা একটা থাপ্পড় দিতে পারবে না, দিলে সেখানে কি হবে? সমাজ সেখানে মেয়েদেরকে বয়কট করবে, ডিভোর্স হবে সেখানে, ব্রেকআপ হবে। অ্যান্ড এই জিনিসটা এভাবেই চলছে, যে মেয়েদেরকে টর্চার করা যায়, কিন্তু এটা কখনোই উল্টো হতে পারে না। তো কমেন্টের কথা বলছিলাম, যে আমাদের
এই যে সোশ্যাল মিডিয়াতে কমেন্টের যে ব্যাপারটা, যে একটা মানুষ একটা ছোট কাপড় পরেছে হয়তো, সেই মানুষটা তার টাকা দিয়ে তার ফেসবুকে কি আপলোড করেছে তা সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। এবং আমাদের গালি তো দূরের কথা, আপনার যদি ভালো না লাগে এড়িয়ে যান, অ্যান্ড আমাদের সেটাই করতে হবে যে আমাদের যদি ভালো না লাগে আমরা এড়িয়ে যাব, কিন্তু ওই যে গালি দেওয়াটা ওই সংস্কৃতি থেকে বের হতে হবে। মহিলাদেরকে টর্চার করা, স্ত্রী নির্যাতন যেটা, সেটার ইন্ডেক্সে বাংলাদেশ সম্ভবত সারা পৃথিবীতে ফোর্থ অথবা সেভেন্থ হবে, এক্স্যাক্ট আমার মনে নেই, আমি খুঁজে টুজে একটু লিঙ্কটা আবার দিয়ে দেবো হয়তো। তো এটা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। এখন কথা হচ্ছে যে এখান থেকে বের হতে হবে কিভাবে, বা বের হওয়ার কোনো ওয়ে আছে কি না। ইজ দেয়ার এনি এক্সিট ওয়ে? দেয়ার ইজ এক্সিট ওয়ে, এবং সেই ওয়েটার ইনিশিয়েটিভ যেটা, সেই ওয়েতে চলার ইনিশিয়েটিভটা প্রথমেই মেয়েদেরকে নিতে হবে। মেয়েদের এই মানসিকতা থেকে বের হতে হবে যে আমার জীবন পূর্ণতা পাবে শুধুমাত্র কারো গলায় ঝুলে পড়লে। এই মানসিকতা থেকে বের হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, ইনকাম করতে হবে, চাকরি করতে হবে, উচ্চশিক্ষায় যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, তবেই কেবলমাত্র ওই এক্সিট ওয়েটা আপনারা পেতে পারেন। ইনিশিয়েটিভ প্রথম মেয়েদের, মানসিকতায় পরিবর্তন আনতে হবে। পড়াশোনাটা সেটার হচ্ছে সবথেকে বড় অস্ত্র, পড়াশোনা করতে হবে এবং ফ্যামিলিকে এটা বোঝাতে হবে কন্টিনিউয়াসলি। গিভ আপ করা যাবে না, কারণ আপনি যদি ওখানে গিভ আপ করে ফেলেন তাহলে আপনার কম শিক্ষা নিয়ে, অর্থনৈতিক সেই দুর্বলতা নিয়ে আপনি একটা মানুষের গলায় গিয়ে ঝুলে পড়ছেন, বা সেই মানুষটার উপরে আপনি ডিপেন্ডেন্ট হচ্ছেন, এবং সেই মানুষটা যেহেতু সমাজ সেখানে আপনাকে একটা স্কোপ সেখানে দিয়েই দিয়েছে আপনাকে টর্চার করার, আপনাকে মারার। এখানে আমাদের সমাজ ব্যবস্থার কথা যদি বলা হয়, যে আপনি যেহেতু নির্ভরশীল, আপনার ওই ফ্যামিলিতে ব্যাক করার আর কোনো চান্স নেই। পরিবার থেকে আমাদের কি বলে দেওয়া হয়, আমাদের ফ্যামিলি থেকে কি বলে দেওয়া হয়, বলে দেওয়া হয় যে এই যে বিয়েটা হচ্ছে, আমি হিন্দু সমাজের কথা আগে বলি, মুসলিম সমাজের কথা পরে আসছি। হিন্দু সমাজ ব্যবস্থাতে মোটামুটি এরকম বলে দেওয়া হয় যে এই যে তোর বিয়ে হচ্ছে মা, তবেই ব্যাক করবি যবে তোর গায়ে সেই সাদা শাড়িটা উঠবে, অর্থাৎ বিধবা না হওয়ার আগ পর্যন্ত আসলে আর ব্যাক করা যায় না বাবার বাড়িতে। ব্যাক করা বলতে আমি একেবারে ব্যাক করার কথা বলছি, আগের সে অধিকার নিয়ে। সম্পত্তির অধিকারের কথা তো বাদ দিলাম, সেটা তো নেই হিন্দু সমাজ ব্যবস্থায়। এটা হচ্ছে মেয়েদের অবস্থা। মুসলিম সমাজের কথা যদি বলা হয়, সেখানে একটা মেয়েকে টর্চার যদি করা হয়, সে টর্চার করার পরে যখন মেয়েটা তার ফ্যামিলিকে গিয়ে বলে, তখন ফ্যামিলি বলে যে হাজব্যান্ড একটু মারধর তো করতেই পারে, একটু একটু মানিয়ে নে, মারতেই পারে, সে অধিকারটা আছে। এই শিক্ষাটাই দেওয়া হয়, এবং খুব বাস্তবতা, এগুলো আমি দেখেছি নেইবারহুড থেকে, আবারও রিপিট করি, নেইবারহুড থেকে, রিলেটিভ থেকে, ফ্যামিলি থেকে, আমি এগুলো দেখেছি, এবং এগুলো আমার কাছে চরমভাবে অসম্মানজনক মনে হয়েছে। টর্চার করা, একটা মানুষকে গায়ে আঘাত করা, এটা আসলে কল্পনা করা যায় না। তো ইনিশিয়েটিভটা মেয়েদের প্রথম, যদি এখান থেকে আপনারা বের হতে চান, যদি বের হতে চান ওই বাজে গালিগালাজ থেকে, মারধর থেকে, যদি আপনি বের হতে চান, দেন আপনি হচ্ছেন প্রথম মানুষটা যাকে এই স্টেপটা নিতে হবে। হায়ার স্টাডি, জব, ফিনান্সিয়াল স্টেবিলিটি, এই জিনিসগুলো, শিক্ষা সবথেকে বড় অস্ত্র। ছেলেদের প্রতি যেটা, এটা ম্যান হতে হবে, সিম্পলি যদি বলা হয়, বি এ গুড ম্যান। ওকে, ছেলেদের ক্ষেত্রে যদি বলা হয়, একটা মানুষ তার ব্যক্তিগত জীবনে, তার ফেসবুক লাইফে, সোশ্যাল মিডিয়াতে কি করবে না করবে এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। সে মানুষটাকে যদি আমার খারাপ লাগে তাহলে এড়িয়ে যাবো, কিন্তু কোনো রকম গালিগালাজ নয়। একই সাথে এটা বুঝতে হবে যে কেউ আমার গার্লফ্রেন্ড বা কেউ আমার স্ত্রী, তার মানে এই নয় যে তার শরীরটা আমার কাছে একটা টর্চার সেল, এবং চাইলে আমি তাকে সেখানে পিটাতে পারি। এখান থেকে বের হতে হবে, এটা খুব করে বুঝতে হবে যে একটা মানুষকে কোনোভাবেই শারীরিকভাবে আঘাত করা যায় না, কোনোভাবে না, এবং এটা তাকে অত্যন্ত সারা জীবনের জন্য তাকে ছোট করে ফেলে, এই জিনিসটা বুঝতে হবে। তো এটা ছিল আজকের চিটচ্যাট মেয়েদের ব্যাপারটা নিয়ে, মেয়েদের টর্চার।
বুলিং, ফেসবুকে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয়ে থাকে, এই জিনিসগুলোর একটু কথাবার্তা আশা করি কিছু একটা সেন্স মেক করতে পেরেছি। আমার কথাগুলো ভাববেন, ভাবা প্র্যাকটিস করুন, আমিও প্র্যাকটিস করছি। চলুন সবাই মিলে একটা ফ্যামিলি করে, আমাদের ইউটিউব ফ্যামিলি যেটা, ভাবা প্র্যাকটিস করি, চিন্তা করাটা প্র্যাকটিস করি। খুব ভালো থাকবেন আমার সকল ভাই বোন, খুব ভালো থাকবেন।